আসসালামু আলাইকুম, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ভাবছিলাম সকাল থেকে শুরু করব ভিডিওটা, কিন্তু কাজের ব্যস্ততার কারণে শুরু করা হলো না। কারণ আমার ছেলে মেয়ে দুটারই পরীক্ষা চলতেছে, তো পরীক্ষা এই তো হাতের কাজ করতেছে। এখন হাতের কাজগুলো শেষ করে রান্না বান্না করব। দেখতেছেন তো হাতের কাজ চলতেছে। আমি সব সময় ইউটিউবে সবার ভিডিও দেখি, খুব ভালো লাগে আমার, তাই ভাবলাম নিজে একটা ইউটিউব চ্যানেল করে ফেলি। সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতা করবেন। রান্না শুরু করে দিলাম, এক পাশে ভাত এক পাশে ডাল হচ্ছে। আর আজকে দুপুরে শুধু ভাত ডাল আর হলো করলা ভাজি করা হবে, দেখতে থাকুন আপনারা সবাই। ভাত আর ডাল বসাই দিয়ে করলা কাটতে বসে গেলাম। আমাদের বাসায় হলো ফেভারিট খাবার করলা ভাজি ডাল আর আলু ছানা। আজকে শুধু করলা ভাজার ডাল হচ্ছে, আলু ছানা করবো না। আমার ছেলে মেয়ে আরবি পড়তে বসছে, ওদের আরবি পড়া শেষ হলে ওদেরকে খাওয়া দাওয়া করাবো, এই জন্য তাড়াতাড়ি করতেছি, তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। করলা ভাজি করতে চলে আসলাম। করলা ভাজি করতে কী কী লাগে এটা তো আপনারা সবাই স্বাভাবিক জানেন, এটা তো বলার দরকার নাই, এই জন্য বললাম না, আপনারা দেখতে থাকেন। ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন করলা দিয়ে দিলাম, তারপর আলুটা দেব। আমার ডালটা হয়ে আসছে, এখন পেঁয়াজ রসুন ডাল মশলা এগুলো দিয়ে ডালে চালানি দেব। ভিডিওটা এখানে শেষ করব, কারণ বেশি বড় করে ভিডিওটা আপনাদের বিরক্ত করতে চাচ্ছি না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি বেঁচে থাকে আপনাদের দোয়ায়, তাহলে কালকে আবার নতুন ভিডিও করব। আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।